السلام عليكم ورحمة الله. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় শিক্ষা প্রদান ও শিক্ষালাভের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে শতকোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সরকারে কায়রা, সরকারে দু আলম, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আলোচনা হয়েছিল যে আল্লাহর গুণ সম্পর্কে এবং ইসলামের শুধু কাজ করা যাবে না, যেমন ইসলামের বিপরীত শিখ বিভাগ, সেই সমস্ত আলোচনা ছিল। আজকে যাদের দ্বারা শিখ বিভাগ উচ্ছেদ হয়েছে, যাদেরকে আল্লাহ মনোনয়ন দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাদের সঙ্গে তারা হচ্ছেন নবী রাসূল। আজকে রিসালা সম্বন্ধে এখানে বলা হচ্ছে, রিসালা আমাদের প্রথমে জানতে হবে রিসালা কি। রিসালা তার ওই শব্দ, রিসালার একটা পদের নাম, একটা দায়িত্বের নাম। রিসালাত হচ্ছে যে রিসালাত হচ্ছে সংবাদ, শাব্দিকর্থ সংবাদ বহন, চিঠি পৌঁছানো, খবর পৌঁছানো ইত্যাদি। তো অন্য কথায় ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার বাণী এবং আদেশ ও নিষেধ মানুষের কাছে পৌঁছানোকেই রিসালাত বলা হয়। তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলা হয়, যে মহান আল্লাহ তাআলার বাণী আদেশ ও নিষেধ মানুষের কাছে পৌঁছানোকেই রিসালাত বলা হয়। কেউ ভুল করে লিখে থাকে যে নবী রাসূলের কাছে পাঠানোকেই রিসালাত বলা হয়, তা না, মানুষের কাছে। তাহলে এখন তোমাদের পড়তে হবে রিসালাত শব্দের শাব্দিক অর্থটা ভালোভাবে, দুই তিনটে এখানে দেওয়া আছে, এবং পারিভাষিক অর্থটা হুবহু মুখস্থ করতে হবে তোমাদের। আর যারা এই সংবাদগুলো আল্লাহর আদেশ নিষেধগুলো মানুষের কাছে পৌঁছান, তিনি হলেন নবী ও রাসুল, তারাই হচ্ছেন নবী ও রাসুল। নবী ও রাসুলে বিশ্বাস করা ফরজ, কি বলো, অত্যাবশ্যক, বা বাংলাতে অত্যাবশ্যক, আরবিতে ফরজ। এই ফরজ ত্যাগ করলে কঠিন গুণাগার হবে, অস্বীকার করলে, নবী রাসুলের মসনাদকে অস্বীকার করলে কাফির হবে। তাহলে রেসালাত হল সংবাদ বহন, আর এই পথ বহনের কাজটি যিনি করেন তিনি হল নবী ও রাসুল। নবী রাসুলের সংখ্যা অসংখ্য সংখ্যা, তার মধ্যে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো জাতি ছিল না, এমন কোনো পৃথিবীতে জাতি নাই যেখানে নবী ও রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। পাক কালাম শরীফের ভাষায় বলা আছে, আলী কুল্লি কাউমিন হাত, যতগুলো কম পৃথিবীতে, যতগুলো সম্প্রদায় পৃথিবীতে আছে, সব সম্প্রদায়ের কাছে, সব কৌমের কাছে, সবার কাছে আল্লাহ তাআলা আল্লাহ কাছে হিদায়াতকারী পৌঁছেছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন। তা কোরআন মজিদে মাত্র 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই, প্রকৃতপক্ষে তাদের সংখ্যা লক্ষাধিক। আবু দারকে পাড়িয়ে এক হাদিসে বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রাসূল, নবীগণের সংখ্যা কত? পত্রে আল্লাহ নবী বলছিলেন, 124,000, তন্মধ্যে 313 জন, অপর বর্ণনা মতে বলা আছে 315 জন হল রাসূল। তাহলে 313 জন অথবা 315 জন রাসুল, এটা মিশকাত শরীফের হাদিসে দেখা আছে।
আরেক বর্ণনামতে নবী রাসূলের সংখ্যা 224,000 এদের মধ্যে সর্বোত্তম নবী হলেন বিশ্বনবী না সর্বোত্তম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে রাসূল যাদেরকে বলা হয় তার পর্দা বড় ভারী আর নবীর পর্দা একটু দায়িত্বটা একটু কম যেমন নাকি আমরা বলব যাদের কাছে আসমানি কিতাব আসছে তৌরাত জবুর ইনজিল এভাবেই আসমানি কিতাব আসছে তারা হলেন রাসূল এবং নবীও বটে যাদের কাছে আসমানি কিতাব আসে নাই তারা হলেন নবী তাহলে যাদের কাছে আসমানি কিতাব শরীয়ত নাজিল হয়েছে তারা হলো রাসূল রাসূল হচ্ছে আল্লাহর নবী যে রাসূল হচ্ছে যে তার কাছে আল্লাহর বাণী পৌঁছেছে আর নবীকেরা তার কাছে আল্লাহর এরকম কিতাব পৌঁছে নাই কিন্তু পরবর্তী যার কাছে কিতাব পৌঁছেছে সেই কিতাবের শরীয়ত জনসমাজে প্রচার করেছেন অর্থাৎ রাসূলের দায়িত্বটাই তিনি পালন করেছেন তিনি হচ্ছেন নবী নবীর কোনো নতুন কোনো শরীয়ত পান নাই পরবর্তী যে রাসূল শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তটাই নবীরা প্রচার করেছেন তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যিনি রাসূল তিনি নবীও বটে আর যিনি নবী তিনি কোনো রাসূল নন একদিক থেকে আমরা দেখি হযরত নূহ আলাইহিস সালাম যার ঘটনা তোমরা জেনেছো যে 950 বছর আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন মানুষ হেদায়াত না হয় বড় ধরনের পৃথিবীতে প্লাবন এসেছিল সেই নবীর কথাই বলছি তিনি নবী তিনি রাসূল ছিলেন কেননা তিনি কিতাব পাননি বটে কিন্তু তার দ্বারা পৃথিবীতে শরীয়ত প্রচার হয়েছে শরীয়তের কার্যক্রম পরিচালিত হয়েছে এ কারণেই তিনি রাসূল বটে অপরপক্ষে দেখা যায় যে হযরতে হারুন আলাইহিস সালাম তার কিতাবও নাজিল হয় নাই এবং শরীয়তও তার দ্বারা প্রচারিত হয় নাই দেখা গেছে তিনি তার ভাই হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়ত সমাজে প্রচার করেছেন সমাজে প্রতিষ্ঠিত করেছেন এই দিক থেকে হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন নবী তাই আমি বলবো যে নবী রাসূলের পার্থক্য তোমরা দেখে নেবে রিসালাতের তাৎপর্য যে রিসালাতের তাৎপর্য বলা যাবে যে আল্লাহ তাআলার এই দুনিয়াতে নবী রাসূল একটা আল্লাহর আশীর্বাদ আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত তাওহীদের পথে নবী রাসূলের পথটা দেখা গেছে যে আল্লাহ পরে পরে রিসালাতে বিশ্বাস করা হ্যাঁ আমান্তু বিল্লাহে কুতুবি আর রাসূলিহি এখানে দেখা যাচ্ছে আল্লাহর উপর আল্লাহ আমান্তু বিল্লাহে আমান্তু বিল্লাহে ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি দেখা যাচ্ছে যে পরবর্তী যে রিসালাতের পথের কথা বলা আছে তো এখানে তাওহীদের পথে আল্লাহ ডাকতেন যে নবী রাসূলগণ যে কুফর শিরক নিপাক থেকে সতর্ক করে দিতেন হ্যাঁ তিনি নৈতিক শিক্ষা প্রদান করতেন আল্লাহর একত্ববাদ আল্লাহর বিধিবিধান প্রচার করতেন আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের মধ্যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তারপর যে আরো বলা আছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত আল্লাহর ইবাদত করা ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই কথা সূরা না হলে আল্লাহ পাক বলছেন যে তাগুতকে শয়তানকে বর্জন করা শয়তানি পথকে বর্জন করা আল্লাহর ইবাদত করা এই কথা আল্লাহই বলছেন যে আমি রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক নবী রাসূল আল্লাহর দেওয়া বিধান ও দায়িত্ব যথাযথ পালন করেন আমরা তার আনুগত্য করব সেই পদ তার পদাঙ্ক অনুসরণ করব তাহলে আমরা জীবনে সফলকাম হব প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা এই সবগুলো তোমরা পড়ে রাখবে আমা আলাইনা ইল্লাল বালাগুল আমিন আল্লাহ হাফেজ